মানুষ মুহাম্মদ, মুহাম্মদ ওয়াজেদ আলী। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল, কাহারও মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন, তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পার্শ্বে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ একজন রসুল বই আর কিছু নন, তাহার পূর্বে আরও অনেক রসুল মারা গিয়াছেন। রাসূলুল্লাহ মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরীক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, তাহার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য, মুহাম্মদ আল্লাহর দাস ও রাসুল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হযরত আবু বকর রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রাসুল কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, সেই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। আবাল্য তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত, প্রিয়ভাষী সত্যবাদী। তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। বস্তুত হযরতের রূপলাবণ্য ছিল অপূর্ব অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন, রাহী পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। হযরত যখন আসিলেন কুটির স্বামী আবু মাবুদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন, তাহার পত্নী উম্মে মাবুদ ছাগি দুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করিলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন, সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়, গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন, এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল, কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুতভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন, শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত।
কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন, শত্রুর লোষ্ট্রাঘাতে অরারিত হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্তরঙিন হইয়া উঠিয়াছে। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হইয়াছেন, ব্যঙ্গবিদ্রূপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটিমাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল, রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে, দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে, মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা, তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদ বারণ তুমি, অশরণের স্মরণ তুমি, তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পঙ্ক্তিতে আমায় স্থান দাও। মক্কাবাসীরা হজরতের নবীত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না, হজরত মদিনায় চলিয়া গেলেন। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্নমুণ্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া শত শত ঘাতক, ক্ষুধার্থ ব্যাঘ্রের মতো হিংস্র ঘাতক পাঠানো হইল। বদর, ওহদ ও আহজাব যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদাইবিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল, এবং তারপর হজরত যেদিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ, হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেমে পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব।
শুধু প্রেম করুণায় নয়, মানুষ হিসেবে আপনার তুচ্ছতা বোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই। মক্কা বিজয়ের পর হযরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছেন, এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হযরত শীত মুখে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছুই এখানে নাই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতিই হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। মানুষ ত্রুটির অধীন, হযরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে, এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া, লোকচক্ষে সম্ভাবিত হেয় তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী, মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, সম্ভবত সে হযরতের দুই একটি কথা শুনিতে পায় নাই। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হযরতকে থামাইল। বাধা পাইয়া হযরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল, তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়, বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হযরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কাহারও মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি বাণীতে। তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন। মানুষ হিসাবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈনিক যে নির্মল অনুভূতি, হযরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই। শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, সমুৎসুক ছিল। কিন্তু হযরত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন, সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে শোকে অশ্রুনীরে তিতিয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন, দেশের রাজা, মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্টক মুকুট মাথায় পরিলেন। তাই তাহার গৃহে সময় সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না। এমনি নিঃস্ব কাঙ্গালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুর আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, সেই ধার্মিক আজ চলিয়া গেলেন। পাপ অন্যায় যাহাকে স্পর্শ করে নাই, সেই প্রিয় নবী আজ চিরবিদায় গ্রহণ করিলেন। হায়, সেই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, প্রশস্ত ললাট রুধিরক্ত হইয়াছিল, আর সেই আহত জর্জরিত মুমূর্ষু দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। দুইবেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্ম ছেড়া এই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের। শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয়,
মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মুস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়।